त्रिपुरा फिर आक्रांत तृणमूल कांग्रेस खोआई थानार एक किलोमीटर मध्य तृणमूल नेतार गाड़ी हमला कांच भांगचुर खोआई आदालते जावार पथे आरो चारटी गाड़ी भांगचुर त्रिपुरा धलाईर आम्बासाय आक्रांत तृणमूल तीन नेता नेत्री विपर्यय मोकाबिला आईने ग्रेफ्तार चौदह जन तृणमूल नेता कर्मी जमीन दिल खोआई आदालत आम्बासा थानार अतिरिक्त मामलें गुरुत्व दिलें ना विचारक तृणमूल नेतृत्व গ্রেফতারির পরই ত্রিপুরায় ফের অভিষেক গেলেন ব্রাত্য কুনাল দোলা ধৃত 14 জন তৃণমূল নেতানেত্রীদের মুক্তির দাবিতে দীর্ঘক্ষণ খোয়াই থানাতেই অবস্থান অভিষেকের ত্রিপুরায় ধৃত 14 জন তৃণমূল নেতানেত্রীর জামিন প্রায় 6 ঘন্টা পর থানা থেকে বেরিয়ে হুঙ্কার অভিষেকের তৃণমূল কংগ্রেস ক্যাম্প করে ত্রিপুরায় বসে থাকে বিপ্লব দেবের ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে আটকে দেখাবে খোয়াই থানায় পৌঁছতে অভিষেককে গোব্যাক স্লোগান কালো পতাকা বিজেপির পাল্টা স্লোগান তৃণমূলের পুলিশের সঙ্গে তর্কাতর্কির সময় জ্ঞান হারালেন তৃণমূল নেতা সুদীপ রাহা ত্রিপুরায় এক ইঞ্চি জমি ছাড়ব না শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব চ্যালেঞ্জ অভিষেকের এত তাড়াতাড়ি ত্রিপুরা থেকে বিজেপিকে সরানো যাবে না দাবি বিজেপির বিরোধীদের কণ্ঠরোধ ঘটনার নিন্দা সিপিএমের ত্রিপুরায় তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার আজ এবার দিল্লিতে আগামীকাল সংসদ ভবন চত্বরে ধর্ণা দেবে তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসবেন তৃণমূল সাংসদরা ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল প্রতিবাদে জেলায় জেলায় রাজ্য শাসক দলের বিক্ষোভ রানীগঞ্জে প্রতিবাদে সোচ্চার হয় তৃণমূল ছাত্র পরিষদ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা আসানসোলেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার প্রতিবাদে ক্যানিং এ ধিক্কার মিছিল ক্যানিং এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার হয় মিছিল নেতৃত্বে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস ত্রিপুরা তৃণমূলের উপর লাগাতার হামলা প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস হামলার প্রতিবাদে বারাসাতের টাঁকি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল শাসক দলের সমর্থকরা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী সোমবার ঝাড়গ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর পরে করতে পারেন প্রশাসনিক বৈঠক এগ্রায় মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে শুভেন্দু অধিকারী পরিবারের হাতে তুলে দিলেন পাঁচ লক্ষ টাকার চেক মৃত বিজেপি কর্মী স্ত্রীর বয়ান কেন নেয়নি পুলিশ তুললেন সে প্রশ্ন তদন্ত চলছে পাল্টা জবাব তৃণমূলের বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 150টি পরিবার দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতি ভয় দেখিয়ে দলবদল দাবি বিজেপির অভিযোগ করালো তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পান্ডবেশ্বরের কেন্দা গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে থানার ভেতরে অবস্থানে বসলেন পঞ্চায়েত সদস্য অভিযোগ অস্বীকার তৃণমূলের পদত্যাগ করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার বনগা সাংগঠনিক জেলার সভাপতি খালেক বিশ্বাস পদত্যাগে বিজেপি নেতার দাবি পদ দেওয়া হলেও দলে কোনো জায়গা পাননি সেই কারণেই ইস্তফা এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে প্রতিক্রিয়া বিজেপির মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলে কন্দল দলেরই সাত প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিধায়ক হুমায়ুন কবির তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানান সাত প্রধান সেই প্রেক্ষিতেই মামলা কটাক্ষ বিজেপির মধ্যপ্রদেশের শেওপুরের জেলা কালেক্টর রাকেশ শ্রীবাস্তব ও পুলিশ সুপার সম্পত উপাধ্যায়কে বদলি করল সরকার গতকাল শেওপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সেই ঘটনার প্রেক্ষিতেই বদলি বলে খবর থানায় অভিযুক্তকে অত্যাচার ও পুলিশি নৃশংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পুলিশের ভূমিকার করা সমালোচনা এই ধরনের ঘটনা মানবাধিকারের ক্ষেত্রে উদ্বেগজনক মন্তব্য প্রধান বিচারপতি এন ভি রামানার নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকা জুড়ে নাকা তল্লাশি শুরু করল এনআইএ শ্রীনগর কুলগাম অনন্তনাগ গান্ডেরওয়াল সোপিয়ান বান্দিপোরা রামবান ডোডা কিস্তওয়ার রাজৌরি সহ ৪৫টি জায়গায় নাকা তল্লাশি চালায় এনআইএ উপত্যকায় জঙ্গিদের অর্থ যোগাচ্ছে কারা তদন্তে এনআইএ অনন্তনাগ জেলায় চিরুনি তল্লাশি এখনো পর্যন্ত গ্রেফতার ৬ লেকটাউনে 62 বছরের মহিলাকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ধৃতকে আজ প্রৌঢ়ার ফ্ল্যাটে নিয়ে আসা হয় গত 21 জুলাই খুন হন ওই প্রৌঢ়া 10 দিনের মাথায় উত্তরপ্রদেশ থেকে পরিচারককে গ্রেফতার করে পুলিশ কসবার পি মজুমদার রোডে খালে পড়ে গেল গাড়ি প্রত্যক্ষদর্শীদের দাবি রাতে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়ি চালক পালিয়ে যান কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ অশোকনগর চেক জালিয়াতি কাণ্ডের তদন্তে উঠে এলো নতুন তথ্য পুলিশ সূত্রে খবর ধৃত ইন্ডিয়ান ব্যাংকের আধিকারিক অভিজিৎ দাসের বিরুদ্ধে এর আগেও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ঘটনার জেরে সাসপেন্ডও করা হয় বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ৬ নম্বর গড়ানবোস গ্রামের ঘটনা গ্রেফতার অভিযুক্ত
পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। এক অভিযুক্তের গ্রেফতার ঘিরে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল সোনারপুরের বেনেবৌ এলাকায়। হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তের আত্মীয় এক পুলিশকর্মী ও এক মহিলা সহ চারজনকে। মুর্শিদাবাদের কান্দির আন্দুলিয়া অঞ্চলের শাসপাড়া গ্রামে একটি বাড়ির পিছন থেকে ছটি তাজা বোমা উদ্ধার। আটক বাড়ির মালিক বুলেট শেখ কি কারণে বোমাগুলি মজুত করা হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ। অনিয়মিত পরিষেবা ও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। নলহাটির কয়থা গ্রাম পঞ্চায়েতের ভেলিয়ান গ্রামের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তুফানগঞ্জের রেশন দোকান থেকে সামগ্রী তুলে বিক্রি হয়ে যাচ্ছে খোলা বাজারে। ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। রেশন দোকানের সামনেই খোলা বাজারে বিক্রির ঘোষণা। খাদ্য দপ্তরের তরফে অভিযোগ পেয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে ন্যাশনাল অ্যান্টি ক্রাইম ব্যুরো দেখে ঘুরে বেড়ানোর অভিযোগ। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গ্রেফতার কলকাতার এক বাসিন্দা। বাজেয়াপ্ত গাড়িটিও বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার। ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজত। ক্রেতা সেজে বালুরঘাটের ছিন্ন মস্তায় পুলিশি অভিযান। প্রাচীন অষ্টধাতুর মূর্তি সহ দুই বিক্রেতাকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। মূর্তির পুরাতাত্ত্বিক বিষয় জানতে ইতিহাসবিদদের সাহায্য নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। মাদক পাচারের অভিযোগে বসিরহাট চাঁপাপুকুর রোড থেকে দুই দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত মাদক ও এক রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভারও। নেপথ্যে বড় কোনো চক্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভাতারে বাংলাদেশি যুবক গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভাতার বাজারে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন কোন রকম বৈধ কাগজপত্র না পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের নানুর ও লাভপুর থানা এলাকায় ব্যাহত বিএসএনএল পরিষেবা। তিন দিন ধরে সম্পূর্ণভাবে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বিএসএনএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি প্রতিক্রিয়া। করোনা আবহে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। সল্টলেকের বিজে ব্লকের পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে হয়ে গেল খুঁটি পুজো। পাশাপাশি আজই খুঁটি পুজোর আয়োজন করা হয় বেলেঘাটার সুরি স্পোর্টিং ক্লাবেও। কালিয়াচকের তিন নম্বর ব্লকে ক্রমশ ব্যাপক আকারে নিচ্ছে গঙ্গার ভাঙন। বীরনগরের পর এবার পার অনুপনগর গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। এখনো জলমগ্ন কামারহাতি পুরসভার 3435 নম্বর ওয়ার্ড, জলমগ্ন যতীন দাস রোড, আদর্শনগর এলাকা। বিপর্যস্ত জনজীবন। গঙ্গার জল বাড়ায় জল নামতে দেরি হচ্ছে দাবি পুরসভার। ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখার জোড়া ফলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। কাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। আজ 22শে শ্রাবণ। করোনা আবহের জেরে কার্যত ম্লান শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠান। উপাসনা গৃহে রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে উদযাপিত হয় দিনটি। তবে যোগ দিতে পারেননি পর্যটকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপর হোর্ডিং এ জুতোর বিজ্ঞাপন। প্রতিবাদ এলাকায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেয়ে সাতটা তারে হোর্ডিং সরালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্মীরা। ভারতে করোনায় দৈনিক মৃত্যু ফের 500 নিচে নামলেও বাড়ল দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় 491 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা 39,070। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 43,910 জন। কোভিশিল্ড কোভ্যাক্সিনের ককটেল টিকা বেশি কার্যকরী। দুটি ডোজের আলাদা টিকা নিলে মিলছে ইতিবাচক ফল, জানালো আইসিএমআর। ব্রিটেনের গবেষণাতেও একই ইঙ্গিত। পুজোর সময় আসতে পড়তে পারে করোনা তৃতীয় ঢেউ, তাই মানুষকে সচেতন করতে উদ্যোগী হল বাগুইআটির অশ্বিনীনগরের বন্ধুমহল ক্লাব। এবারে তাদের দুর্গা প্রতিমার মুখে থাকছে সোনার মাস্ক, 10 হাতে স্যানিটাইজার ও ইঞ্জেকশনের সিরিঞ্জ। করোনা আবহে নিয়ন্ত্রণ বিধি বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন। প্রতিদিন রাতেই চলছে নাকা তল্লাশি। গত 24 ঘন্টায় শুধুমাত্র কলকাতায় কোভিড বিধিভঙ্গের অভিযোগে 1,929টি মামলা রুজু করেছে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড। আনুষ্ঠানিকভাবে শেষ হল টোকিও অলিম্পিক্স। 2024 প্যারিসে হতে চলেছে পরবর্তী অলিম্পিক্স। প্যারিসের মেয়র অ্যান হিদালগোর হাতে অলিম্পিক ফ্ল্যাগ তুলে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক। টোকিও অলিম্পিক্সে মোট 7টি পদক নিয়ে পদক তালিকায় 48 নম্বরে ভারত। 113টি পদক নিয়ে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে অলিম্পিক্সে সবচেয়ে ভালো ফল হয়েছে ভারতের, অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অলিম্পিক্সে সর্বকালের সেরা পারফরমেন্স ভারতের। কাল বিকেলে দেশে ফিরছে নীরজ চোপড়ারা। ধ্যানচাঁদ স্টেডিয়ামে স্বাগত জানানোর প্রস্তুতি। নীরজের বাড়িতে সেলিব্রেশন। বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্কে ইতি। শেষ সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন লিওনেল মেসি। বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার জল্পনা উস্কে দিলেন এলএমটেন। একাধিক ক্লাবের সঙ্গে আলোচনা চলছে, একথাও অবশ্য জানিয়েছেন মেসি। আগামী 13 অগস্ট ইস্ট বেঙ্গলের ক্রীড়া দিবসের অনুষ্ঠান।
থাকছে রক্তদান শিবিরের আয়োজন। ক্লাব সূত্রে খবর, রক্তদাতাদের দেওয়া সংবাদপত্রে থাকবে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য ও প্রাক্তন ক্রিকেটার সম্মোহন বন্দ্যোপাধ্যায় সই। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সাহিত্য পাঠে এক বিশেষ সান্ধ্য অনুষ্ঠান আয়োজিত হল শনিবার। 22শে শ্রাবণ স্মরণে শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সুচন্দা ঘোষ। দাদু হিসেবে প্রথম জন্মদিন, শ্রেয়া ঘোষাল ছোট্ট দীক্ষাকে নিয়ে বাবার জন্মদিনে